হ্যালো ওয়েলকাম টু আনসলার তোমাদের সকলকে স্বাগতম জানাই তো চলো আজকে অনলাইনের যে এমসিকিউ রয়েছে সরি ওয়ানলাইনের যে জি কে রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক তো আমরা কিন্তু এই অনলাইনের আর ধরো তিনটের মতো হবে টোটাল তেত্রিশটা সেট প্রথমে রেডি করলাম আমি তো টোটাল ধরো তিন তেত্রিশটার মতো হলে তারপরে তেত্রিশটার পরে আমরা এমসিকিউ সিরিজ শুরু করবো অনলাইনে হয়ে যাবে তেত্রিশটার সেট থাকবে তারপরে কিন্তু এমসিকিউ শুরু শুরু হয়ে যাবে তো চলো চলো শুরু করা যাক আজকে প্রথম কোশ্চেন রয়েছে আর্টিফিশিয়াল জিন আবিষ্কার করেন কে হরগোবিন্দ খোরানা হরগোবিন্দ খোরানা কিন্তু আর্টিফিশিয়াল জিন আবিষ্কার আর্টিফিশিয়াল জিন আবিষ্কার হরবিন্দ হরগো সরি হরগোবিন্দ খোরানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা জানোই অবশ্যই আর আর্টিফিশিয়াল জিন সেটাও কিন্তু আবিষ্কার করেন সেটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল জিনিস করেছিলেন কিন্তু হরবিন্দ হরগোবিন্দ খোরানা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই বর্তমানে এই এক্সাম ওরিয়েন্টেড কিন্তু এটা কোশ্চেন নেক্সট হচ্ছে সবগুলোই এক্সাম ওরিয়েন্টেড কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একদম মনে রাখবে আর্টিফিশিয়াল জিন হরগোবিন্দ খোরানায় নেক্সট হচ্ছে জ্যাক এম এর জ্যাক এম কার সময় ভারতে এসেছিলেন জ্যাক এম কার সময় ভারতে রঞ্জিত সিং রাজা রঞ্জিত সিং এর সময় কিন্তু জ্যাক এম আসেন নেক্সট হচ্ছে তুলসী দাস কার আমলে লোক ছিলেন অর্থাৎ তুলসী দাস কার আমলের লোক ছিলেন আকবরের আমলে কিন্তু লোক ছিলেন তুলসী দাস আকবরের আমলের লোক ছিলেন কিন্তু তুলসী দাস নেক্সট হচ্ছে এশিয়াটিক সরি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে সতেরোশো চুরাশিতে এশিয়াটিক সোসাই সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশিতে খুব গুরুত্বপূর্ণ এশিয়াটিক সোসাইটি সেভেন্টিন এইটটি ফোর নেক্সট হচ্ছে অনুচক্রিকার অপর নাম কি থ্রাম্বোসাইট থ্রাম্বোসাইট কিন্তু থ্রম্বোসাইট অনুচক্রিকার থ্রম্বোসাইট সেটা কিন্তু অনুচক্রিকার অপর নাম নেক্সট হচ্ছে জয় জওয়ান জয় কিষাণ উক্তিটিকে করেন বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষাণ জয় জওয়ান জয় কিষাণ আর জয় জাবান জয় কিষান জয় বিজ্ঞান এটা বলেন অটল বিহারী বাজপেয়ী হুম নেক্সট হচ্ছে কুকি উপজাতি কোথায় বসবাস করেন মণিপুরে রয়েছে কুকি উপজাতি খুব গুরুত্বপূর্ণ একটা উপজাতি হুম তো কুকি উপজাতি কোথায় রয়েছে সেটা কিন্তু মণিপুরে রয়েছে নেক্সট হচ্ছে মিছি গান রটি কোন দেশে অবস্থ আমেরিকায় রয়েছে মিচিগান নামে একটা জায়গা সে সরি মিচিগান নামে একটা হ্রদ রয়েছে সেটা কোথায় রয়েছে আমেরিকায় রয়েছে নেক্সট হচ্ছে নরেন্দ্র দ্বিত্য নরেন্দ্র দ্বিত্য কে নিয়েছিল শশাঙ্ক নরেন্দ্র দ্বিত্য উপাধি গ্রহণ করেছিল শশাঙ্ক নেক্সট হচ্ছে আর্টিফিশিয়াল লিম্প সেন্টার কোথায় রয়েছে পুনে মহারাষ্ট্রের পুনেতে রয়েছে আর্টিফিশিয়াল লিম্প সেন্টার নেক্সট হচ্ছে সিদি সাইড সিডি সাইদ মসজিদ কোথায় রয়েছে আমেদাবাদে গুজরাট আহমেদাবাদে রয়েছে সিডিস নামের মসজিদ নেক্সট হচ্ছে টাইপ রাইটার আবিষ্কার করেন সোলস টাইপ রাইটার আবিষ্কার করেন সোলস নেক্সট হচ্ছে কোন দেশে সবচেয়ে বেশি চা উৎপাদন উৎপন্ন হয় চীনে কিন্তু সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় নেক্সট হচ্ছে আলমতি বাদ কোন রাজ্যের মধ্যে অবস্থিত কর্ণাটক ও কেরলের এই দুটো রাজ্যের মধ্যে রয়েছে আলমতিবাদ নেক্সট হচ্ছে মন্ট্রিল কোন নদীর তীরে অবস্থিত মন্ড্রিল যে রয়েছে সেটা কিন্তু ওটোয়া ওটোয়া নদীর তীরে রয়েছে মন্ড্রিল নেক্সট হচ্ছে ম্যাকিনলে একটি পর্বত শিষ্য নেক্সট হচ্ছে পৃথিবীতে প্রথম পঞ্চবাসী পরিকল্পনা শুরু হয়েছিলো কোথায় রাশিয়াতে কিন্তু প্রথম পঞ্চবাসী মানে পরিকল্পনা যে রয়েছে ফাইভ ইয়ার প্ল্যান সেটা কিন্তু রাশিয়াতে শুরু হয়েছিল এবং রাশিয়ার যে এই ফাইভ ইয়ার প্ল্যান সেটাকেই কিন্তু আমরা পরবর্তীকালে সেখান থেকে ধারণা নিই বা আইডিয়া নিই যে আমাদের ভারতবর্ষে এরকম শুরু করলে কেরকম হয় তো সেই অনুসারে কিন্তু সেই রাশিয়া থেকে এই পঞ্চবেষী পরিকল্পনা ধারণাটা ভারতবর্ষে নেওয়া হয়েছিল তো নেক্সট দেখো এন্নোর বন্দর কোথায় অবস্থিত তামিলনাড়ুতে রয়েছে এন্নোর বন্দর এন্নর বন্দর কোথায় রয়েছে বন্দর রয়েছে তামিলনাড়ুতে মুর্শিদকুলি মুর্শিদকুলি বাংল বাংলার সুবেদার হন বাংলার সুবেদার হন কবে সতেরোশো এক সালে দেখে নুমালিগড় তেল শোধনাগার কোথায় রয়েছে কোন রাজ্যে রয়েছে সেটা কিন্তু আসামে আসামে নুমালিগড় তেল শোধনাগার রয়েছে আর তোমরা জানো সব ভারত দেশের সব থেকে পুরনো যে তেল মানে খনিজ তেলের যে আবিষ্কার সেটা কিন্তু আসামের ডিগবয় হয়েছিল এবং নুমালিগড় সেখানে কিন্তু তেল শোধনাকার হয়ে থাকে আসামের নেক্সট হচ্ছে আরো কিছু কোশ্চেন দেখে নেওয়া যাক শেষের দিকে তো তার টাইম মানে ওই সেগুলো লেখা হয়নি ওয়ান টু থ্রি ফোর এগুলো লেখা হয়নি বাংলা আর দুখের নদী বলা হয় দামোদরকে বাংলার দক্ষিণ নদী বলা হয় পান পান্নালাল ঘোষ ও সম্পর্কিত বাসি অর্থাৎ পান্নালাল ঘোষের সঙ্গে কি মানে কোন বাদ্যযন্ত্র রিলেটেড সেটা হচ্ছে পান্নালাল ঘোষের সঙ্গে বাসি বাসি বাদচুয়ালি অ্যাকচুয়ালি হচ্ছে নরওয়ের মুদ্রার নাম কি ক্রোন নরওয়ের যে মুদ্রা রয়েছে সেটা কিন্তু ক্রোন নেক্সট রেচন হলো এক প্রকার অপচিতি বিপাক অপচিতি বিপাক হচ্ছে রেচন হলো এক প্রকার অপচিতি বিপাক তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই বন্ধু অবশ্যই হবে দেখা হবে তখন ধন্যবাদ আর চ্যানেলটি যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ